পেঁয়াজ ছাড়া পোলাও তৈরির জন্য দ্বীপে একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল। তেলটি গরম হয়ে এসেছে, এর মধ্যে এখন দিয়ে দিব বড় সাইজের একটি তেজপাতা, চার টুকরো করে ছিঁড়ে নিয়েছি। আরও দিয়ে দিব দুই টুকরো দারচিনি, পাঁচটি এলাচ। এবার এলাচ, দারচিনি এবং তেজপাতা একটু ভেজে নেব। এলাচ, দারচিনি ও তেজপাতা একটু ভেজে নেওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এই আদা রসুন বাটার মধ্যে আদার পরিমাণটা একটু বেশি। পোলাও রান্নাতে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তো আমি এখানে আদার পরিমাণটা একটু বেশি দিয়ে সামান্য পরিমাণ রসুন বাটাও দিয়েছি। তো এখন আরও কিছুক্ষণ আদা রসুন বাটাটা ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে, এর মধ্যে এখন আর আদা রসুনের কোনো কাঁচা গন্ধ নেই। এখানে এখন পোলার চাল দিয়ে দেব। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলার চাল ব্যবহার করেছি। পোলার চালটি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। ধৈর্য ধরে আস্তে আস্তে পোলার চালটি ঝরঝরা করে ভেজে নিতে হবে। পোলার চাল যত বেশি ঝরঝরা করে ভেজে নেওয়া হবে, পোলাও রান্নাতেও তত বেশি ঝরঝরা হবে। খুব সুন্দরভাবে ঝরঝরা করে চাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে পানি দিয়ে দিব এবং পানির পরিমাপটা হচ্ছে যে পরিমাণে চাল তার দ্বিগুণ পানি। তো এখন পানি দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে। 6টি কাঁচামরিচ দিয়েছি। এ পর্যায়ে লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আর যদি লবণ কী পরিমাণে লাগবে এটা না বুঝতে পারেন, তাহলে পানিটি একটু চেখে দেখবেন। যদি পানিটি একটু লবণাক্ত লাগে তাহলে বুঝতে পারবেন যে আপনার লবণটি দেওয়া ঠিক আছে। আর যদি পানিটি পর্যাপ্ত লবণাক্ত না লাগে তাহলে মনে করবেন যে আর একটু লবণ লাগবে। পুরোপুরি বলক আসা পর্যন্ত চুলার আঁচটি বাড়ানোই থাকবে। ঢাকনাটি খুলে একটু দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি বলক এসে গেছে। এখন আবার ঢাকনা দিয়ে দিব এবং চুলার আঁচটি মিডিয়াম করে দিব। চুলার আঁচটি মিডিয়াম করে ঢেকে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব পোলার সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাঝে ঢাকনা খুলে একবার কি দুইবার নাড়া দিয়ে দিব, বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, এখন আরেকবার নেড়ে নেব। এ পর্যায়ে দেখা যাচ্ছে পানি সুন্দরভাবে শুকিয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে পেঁয়াজ ছাড়া পোলাও এর স্বাদ বা ঘ্রাণ কেমন হবে, তাদেরকে বলবো একবার হলেও তৈরি করে দেখবেন। আপনারা নিজেরা তৈরি করলেই বুঝতে পারবেন
এ পোলাওটি স্বাদে কিংবা ঘ্রাণে কোনো দিক থেকেই কম নয়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।